সব সময় কিন্তু আপনার ভিতরে একটু একটু হইলেও কিন্তু একটু দুর্বলতা কাজ করবে না, কি বলে ভালোবাসা কাজ করবে না, ভালোবাসা কাজ করবে যে এত সুন্দর করে পরে পাললাম, দুই দিন খাওয়াইলাম, হ্যাঁ সময় মতো তার জন্য সজাগ থাকলাম, রাত্রেবেলা উঠে উঠে সকালবেলা তাকে আমি গোসল করলাম, এখন তাকে আমি জবাই দিয়ে দিলাম, আপনার মধ্যে কি কষ্ট লাগবে না, কি বলেন কষ্ট লাগবে না, কষ্ট লাগবে। এইটাই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যে মহাব্বতের জিনিসটা তুমি যত্ন করে রেখে দুই তিন দিন, দুই চার দিন, দুই চার পাঁচ দিন রেখে যত্ন করে তারপরে আল্লাহ রাস্তায় দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষগুলো শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কাজটা যদি ভালোবাসার জন্য তুমি উজাড় করে দাও, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য যদি উজাড় করে দাও, ত্যাগ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করার কারণে যে কষ্টটা করে তুমি মহব্বতের জিনিসটা তুমি উজাড় করে দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা যেভাবে মহব্বত করে তার সন্তানকে জবাই করে ফেলছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মহব্বত আর এই মহব্বত একসাথে করে তোমাকে আমি আল্লাহ তাআলা মহব্বতের পাত্র বানিয়ে ফেলব। সুবহানাল্লাহ, যদি মহব্বত যদি থাকে তোমার ভিতরে, যদি মহব্বত থাকে সেই পশুটার প্রতি, যদি তোমার মহব্বত থাকে তাহলে মনে রেখো আমি আল্লাহ তাআলাও তোমাকে মহব্বত করে এই পশুকে কাল কঠিন মুসিবতের দিনে 30,000-এর বুলসিরাতের ব্রিজ পার করে তোমার জন্য জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, এই যে মহব্বত, এই মহব্বতের জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় করবে, এই জন্য সুন্নাত হচ্ছে পশুটাকে দুই চার পাঁচ দিন নিজের কাছে রাখা। এখন আমাদের সমাজে দেখা যায় এটা রাখা সম্ভব হয় না, জায়গার সমস্যা, হ্যাঁ তারপরে পালন করার সমস্যা, গ্রাম অঞ্চলে এটা হয়, যতটুক সম্ভব হয় সুন্নাত হচ্ছে যে আপনি একদিন, দুই দিন, তিন দিন এটাকে যত্ন করে রাখবেন, রাখার পরে যে একটা মহব্বত তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে, এই ভালোবাসাটাই কিন্তু আপনি ঈদের নামাজ শেষ করে জবাই করবেন, তাই না, কি বলেন? এটাই তো আমরা ঈদের জামাতের পরে আমরা জবাই করে দিব এই মহব্বতের জিনিসটা। আপনার খেয়াল করবেন ওই পশুটা কিন্তু অনেক পশু আছে, আপনার কান্না করতে থাকে, চোখে পানি বের হয়ে যায়, এটা একটা কারণ আছে, কারণটা ঈদের জামাতের দিন ইনশাআল্লাহ বলতো এটা কেন কান্না করে, সে অনেক সময় কান্না করতে থাকে, আবার অনেক গরু আছে আপনার জোরাজোরি করতে হয় না, নিজ ইচ্ছায় শুয়ে পড়ে আছে না, এমন গরু অনেকগুলো আছে যে নিজ ইচ্ছায় শুয়ে পড়ে, এগুলোর কারণগুলো ঈদের দিন, ঈদের জামাতের দিন ইনশাআল্লাহ বলবো। কেন কান্না করে, কেন কিছু পশু নিজ ইচ্ছায় শুয়ে পড়ে, এটা আপনার জন্য একটা ভালো একটা দিক, আপনার পশুর জন্য, যাই হোক সেটা ঈদের দিন ইনশাআল্লাহ বলবো। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কোরবানি কাদের উপর ওয়াজিব, 88,000 টাকা যদি তিন দিন কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি কিন্তু ওয়াজিব, এই তিন দিনের মধ্যে যদি থাকে। এখন কাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল-মুকিমি সলাত ওয়া মিম্মা কুরবানি দেওয়ার সামর্থ্যবান ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকতে হবে, যদি চারটা গুণ থাকে তাহলে মনে করতে হবে যে আপনার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন। কয়টা গুণ? চারটা গুণ মনে রাখতে হবে, কুরবানি দেওয়ার
সামর্থ্যবান ব্যক্তির চারটা গুণ থাকতে হবে। যদি চারটা গুণ থাকে, আল্লাহ তাআলা বলে যে কুরবানি না শুধু এই কুরবানির মতো ত্যাগ স্বীকার করার যে কাজ যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, শুধু কুরবানির মতো যে ত্যাগ আছে এরকম আরো যে আল্লাহ তাআলার মহব্বতে যে কাজগুলো করা হবে সব আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, এই যে চারটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নাম্বার গুণ হচ্ছে যারা কুরবানি দিবে এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় ত্যাগ স্বীকার করবে। এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি থাকবে। এক নাম্বার গুণ, শুধু ভালোবাসা থাকতে হবে কার জন্য? কার জন্য থাকতে হবে ভালোবাসা? আল্লাহর জন্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা, এই অন্তরটা শুধু ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্য। এক নাম্বার, এই ভালোবাসাটা আল্লাহর জন্য থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে যার মধ্যে ধৈর্যের গুণ আছে, যার মধ্যে ধৈর্যের গুণ আছে, ধৈর্য অনেক গুণী, আসাবিনা আলা মা আসাবাহুম, যার মধ্যে ধৈর্যের মতো গুণ থাকবে আল্লাহ তাআলা তাদের কুরবানিটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়াল মুকিমি সালাত, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন কুরবানির মতো কাজও করে পাশাপাশি সে নামাজও কায়েম করে, কুরবানির মতো কাজও করে সময় মতো সে নামাজ পড়ে, কুরবানির মতো কাজও করে সে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো সে মান্য করে চলে, কুরবানির মতো কাজ করে পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাত মতো চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কুরবানিটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য তিন নাম্বার গুণ যে নামাজ কায়েম করবে, চার নাম্বার ওয়াইম্মা রাযাকনাহুম ইউনফিকুন, চার নাম্বার গুণ হচ্ছে, চার নাম্বার গুণ হচ্ছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় বেশি বেশি সে দান করবে। সামর্থ্য অনুযায়ী কুরবানি করে পাশাপাশি সে দান সদকাও করে। আল্লাহ তাআলা বলেন এই চারটা গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তাদের কুরবানিটাও আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা